হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজ এখন বাজে সকাল 7:30টা। তো সকাল 7:30টার সময় একটা নতুন ব্লগ স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখেই বুঝতে পারছো ট্রেনের মধ্যেই বসে আছি। এদিকে দেখো মামি, মামি হাই বলো। মাসি ওখানে দেখো সোয়েটার বুনছে, সে কালকে রাত থেকে সোয়েটার বুনতে শুরু করেছে, বুনেই যাচ্ছে। আর ওই দেখো কই কই আমার পতি দেব, ওই দেখো জানালায় বলছে আমরা হেঁটে হেঁটে যাব, এখনো 30 কিলোমিটার বাকি আছে রাস্তা। মামাও বাইরে গেছে আর পতি দেব বাইরে গেছে। এখন ট্রেন থেকে নেমে পড়েছি, এখন বাজে 8:45। আমার কথা ছিল 9টায়, কিন্তু তাও নেমে পড়লাম আগেই। এটা এখন রক্সলতে এসে পৌঁছালাম আমরা সবাই। তো আমরা টোটাল 5 জন আছি। আমি আছি, কৃষ্ণকলি আছে, মাসি আছে, মামা আছে, মামি আছে, 5 জন। আমরা এখন যাব নেপালের বর্ডার। কিও করতে করতে যাচ্ছে আর ব্যাগ বইতে ব্যাগ টানতে টানতে প্রতিদেব, মামি আর এই যে মাসি পেছনে, তো আমি আছি, বুঝতেই পারছো। তো চলো নেপালের বর্ডারে যাওয়া হবে। স্টেশন থেকে হেঁটে হেঁটে এইটুকু চলে আসলাম, এইটুকু বলতে এখানে দেখো এখানে একটা মন্দির আছে। আর দেখো এখন ঘোড়ার গাড়িতে করে যাওয়া হবে, ব্যাগপত্র প্যাডিং পত্র সমস্ত কিছু তোলা হলো। টমটমি ঘোড়ার গাড়ি না, টমটমি সাদা ঘোড়া এটা, আর ওই সাইডে আছে লাল ঘোড়া, এইদিকে অনেক ঘোড়ার গাড়ি সব টমটমি। হ্যাঁ যাই। আর দেখো মামি মাসি চেপে পড়েছে, প্রতিদেব এখানে ব্যাগ পত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মামা তো ভিডিও করতে ব্যস্ত আছে। কোথায় চাপবো? এখানে চাপবো। টমটমি ছেড়ে দিয়েছে। কি গো তুমি কিছু কবা না? ও মুখিয়াজি টাকা সিধা করো না। আমি যাম ভাই খুশি করি। আমি আইছি যে আমাদের বসত বাসা বাসান্তি। হ্যাঁ বাসান্তি ছুটছে, দেখো ইজ্জত কা সওয়াল লেখায়, ইজ্জত কা সওয়াল হে বাসান্তি কা। নেপালের গেট, নেপালে ঢুকে গেছি, নেপালের গেট। এখন নেপালের পতাকা, জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ নেপাল। আর এই যে গেটটা দেখো খুব অমায়িক সুন্দর, আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা গেটের তলা দিয়ে যেতে পারবো না। আর দেখো নিচে বিভিন্ন রকম কারুকার্য করা আছে, গাছ লাগানো আছে। টমটমে থেকে নেমে পড়েছি, সবাই সবাই এই অফিসে অফিসে ঢুকে গেছে, ঠিক আছে। মামা এই সাইড করেছে, আর এই অফিসটার নাম হচ্ছে নিউ গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ঠিক আছে। তারাও উল্টো করে দেখায়, এখন উল্টো দেখাচ্ছে। নিউ গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেল মালিক বল রা দুদিন, মেরা ছেলেকে নাম গুপ্তম, আমি নেপাল ট্যুর করাবেন, হোটেল গাইড প্যাকেজ করে দেবেন, ফ্লাইট টিকিট দেবেন। অফিসটা দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে অফিস, আর এনে হচ্ছে অফিসে অনার। চলো এরপরে ভেতরটা দেখাই। আমার সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, মাছগুলো খেলা করছে। আর এখানে দেওয়া আছে নেপালে কিছু সুন্দর সুন্দর ট্যুরিজমের জায়গা ছবি। আর এই যে বসে আছে মামি মাসি আর ওই পেছনে কৃষ্ণকলি, আর এই যে অফিসে বসে আছে আমাদের রুস্তম দাদা, আর এই যে মামা পেছনে বসে আছে, এটা কথা বলছে, ফ্লাইটের টিকিট নিচ্ছে। তিনি আমাদের ফ্লাইটের টিকিট করে দিয়েছে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ায় থাকাকালীন। এটা 1,000 1,000 টাকার নোট। আপনার এই দিকে পিক আপ, গাড়ি, হোটেল, এই ফ্লাইট টিকিট সব পাওয়া যাবে।
কাছে দেখি আপনি ইন্ডিয়ান নম্বর আছে বড়া WhatsApp নম্বর ওখানে ফোন করে পারবেন আপনারা এই নম্বরটা ফোন করে আপনারা এদিকে এটা ইনকোয়ারি করে পারবেন আপনারা গাড়ি হোটেল এটা রক্সোলেশন করে দিতে পারবেন রক্সোলেশনটা ড্রপ করে দেবেন আপনারা এদিকে কোম্পানি নাম আছে নিউ উত্তর টুর এন্ড ট্রাভেল এই আমারটা ইন্ডিয়ান নম্বর আছে দুটো এটা আপনারা এদিকে নেপালের নম্বর আছে এখানে WhatsApp নম্বর আছে এই নম্বরটা আপনি ফোন করে পারবেন ঠিক আছে আর দেখি কোন কার্ডটা আমারটা কার্ডটাই আছে ইন্ডিয়ান নাম্বার কোনটা দুটো আমারটা ইন্ডিয়ান নাম্বার আছে আইএনডি লেখা আছে এখানে ঠিক আছে আচ্ছা এটা আছে আমারটা এদিকে নেপালের নাম্বার আছে এখানে এই রকম আপনারা এদিকে কলকাতা দেখি WhatsApp এ কল করে পারবেন আপনারা ঠিক আছে তো গাইস এটা 100 টাকা এর আগে 1000 টাকা নিয়ে আসছিলাম জল দেয়নি খুচরো নেই বলে এখন এটা 100 টাকার নোট আছে ये 50 का कितना का है 20 का बोला तो वो बोला टावर टावर उसको बोला एक बोतल 20 का लेगा নতুন লোক বলে বেশি দাম নিচ্ছে বললাম যে ওনারা 20 টাকা করে বলেছে আবার মানে খুচরো পয়সা আনতে কেন দেবে আর এই হচ্ছে জলের বোতল এই যে আরো 10 টাকা দিল বললাম পরে ঠিক আছে এদিকে মামা ফোনে কথা বলে ফ্লাইটের টিকিট কেটে রেখেছিল এনার কাছে হোটেলে তো দেখলেই তোমরা সেখান থেকে গাড়িটা দিল এখন সমস্ত বেডিং পত্র মানে গাড়িতে পেছনে নেওয়া হচ্ছে আর আমরা তো চাপ সামনে চেপে এয়ারপোর্টে যাব কোন এয়ারপোর্ট ওখানে যেই দেখাবো আর বলবো আগে লাগেজগুলো সব ঢুকিয়ে নেওয়া হোক তারপরে গাড়ি ছেড়ে দেবে তো চলো তাড়াতাড়ি আগে চেপে পড়ি তারপর আরবার কথা বলছি এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা যেই ড্রাইভার দাদা আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেবে সেই ড্রাইভার দাদা আর দেখো প্রতিদেব এখানে ভয়েসটা দিয়েই ছিল মানে বলছিল যে এটা আমাদের ড্রাইভার দাদা আমরা এখন সিমড়া এয়ারপোর্টে যাচ্ছি কিন্তু এই মাইক মানে গাড়িতে না গান চলছে মাইকের আওয়াজ হচ্ছে ওর জন্য আমি ভয়েসটা পরে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো কারণ মাইকের আওয়াজ হলে কপিরাইট চলে আসবে চ্যানেলে ওই কারণেই দাদা গাড়িতে করে এই গাড়িটাই গাড়িতে করে আমরা এলাম এয়ারপোর্টে বলি আপ মেরা নাম মোহাম্মদ ফিরোজ হ্যায় আমারা নিউ গুপ্তা ট্যুর এন্ড ট্রাভেল কা কাম হ্যায় অল নেপাল সার্ভিস হোটেল গাড়ি সব লোক দেতে হ্যায় হম লোগ সে সম্পর্ক করনে কে লিয়ে হম লোগ কা WhatsApp নম্বর হ্যায় 7050771336 মে সম্পর্ক করে WhatsApp নম্বর হ্যায় অল নেপাল সার্ভিস কে লিয়ে থ্যাংক ইউ তো পৌঁছেই গেছি আর পৌঁছে ওখানে একটু বসলাম বসে এদিকে চলে এসেছি এই টিকিটের এখানে ব্যাগটাকে ওয়েট দেখবে এদিকে দেখলাম কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে বাগান তৈরি করা আছে দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখায় ওই দিকে দেখো মামি মাসি মামা আর ওই যে প্রতিদেব ওখানে কাউন্টারে কথা বলছে আর এখানের ভাষা সব কিছু আলাদা বুঝতেই পারছি না কিছু শুধু হিন্দি কথা বললে অনেকে মানে সবাই হিন্দিতেই বেশি কথা বলছে সবার এই দেখো এই দিকটাতে গেট আছে ঢোকার কিন্তু তালা দেওয়া এখন গেটে কি সুন্দর সুন্দর বড় বড় গাঁদা ফুল আর এই দিকটাতে দেখো এটা হচ্ছে মুরগি ছোট ফুলের মতন ফুল না কাগজ ফুলের মতন তো আমি তোমাদেরকে দেখালাম এয়ারপোর্টের মানে বাগানটা একটু ঘুরিয়ে আর বাগান মানে এয়ারপোর্টের সামনে এটা টিকিট কাউন্টারের সামনেই ওই ফুল বাগানটা ছিল ওর জন্য দেখালাম আর এইদিকে দেখো আমাদের ট্রেন মানে প্লেন আছে প্লেনের টাইম আছে 2:20 আর এই প্লেনটা এখন ছেড়ে দিচ্ছে এখন বাজে 12:30 বাজে হ্যাঁ তো 12:30 সময় প্লেনের টাইমটা কিন্তু আমরা না এই প্লেনটাতেই যেতে পারতাম কিন্তু তাও যে টিকিটটা কেটেছে সে একটু টাইম নিয়েই কেটেছে এটা কিন্তু খুবই ভালো যদি আমাদের কোনো সমস্যা হতো যাই হোক আমাদের এখনও দেরি আছে তার আগে এই ট্রেন মানে প্লেনটা ছাড়ছে এয়ারপোর্ট থেকে এটা যাবে কাঠমান্ডু এয়ারপোর্টে ওর জন্য আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখে নিলাম কারণ আমিও দেখতে এলাম যে দেখি মানে কোনোদিনও তো আমি এরকম এয়ারপোর্টে এসে প্লেন ওড়া দেখিনি বা কোনোদিনও প্লেনে চাপিও নি এই প্রথমবার চাপবো আজ
ওর জন্য আমারও খুব আনন্দ লাগছে, ভালোই লাগছে। আর এটা আমাদের আগেই ছাড়ছে দেখে আমি আবার এটা দেখতে আসলাম, আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নি। দেখো প্লেনটা প্রথমে এক রাউন্ড ঘুরলো, ঘুরে এসে এইদিকে আসলো, এইদিক থেকে আবার দেখো ঘুরে দাঁড়িয়ে আছে, এখন দাঁড়িয়ে স্পিড নিচ্ছে, মানে এরপরে জোর গতিতে ছুটবে প্লেনটা। আমি দেখেছি তো, দেখার পরে ওখানে আমি ভয়েসটা দিতে পারিনি, কারণ এই প্লেনের যে পাখাগুলো ঘুরছে না, এই পাখাগুলোর খুব আওয়াজ, আর পাশে অনেক সবাই আসছে, আমার মতো আরও অনেকে আছে, সবাই ভিডিও করছে, কেউ কেউ দেখছে। দেখো প্লেনটা এক এরপরে এরকমভাবে চলে উড়ে গেল, আর এইদিকে আমরা হচ্ছে চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে। এখানে হচ্ছে আমাদের তো ফোনে টিকিট পাঠানো হয়েছিল, এখান থেকে প্লেনে উঠবো, সেই টিকিটটা নিচ্ছে, এই টিকিট দেখে এই প্লেনে উঠাবে আর চেক টেক করবে, ব্যাগ টাক চেক করা হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমরা ভিতরে ঢুকে পড়েছি, আর এদিকে দেখো মামা বোর্ডিং পাস নিয়ে চলে এসেছে, আমাদের ব্যাগ টাকও চেক করা হয়ে গেছে, ওই টিকিট নিয়ে চলে গেছে। এখন আমরা এখানে বসে আছি, দেখো প্রতিটা মাসি মামি আর মামা এই টিকিটগুলো নিয়ে আসলো। আরে দেখো মামা টিকিটটা রেখে দিল, বোর্ডিং পাস মানে ভিডিও করছে, এদিকে দেখো। আমাদের তো প্রথমে ব্যাগ বেডিংগুলো চেক করা হয়েছিল মেশিনের দ্বারা, তারপরে সবাইকে মানে আমাদের কাছে হাতে যেই ছোট ছোট ব্যাগগুলো থাকে সেইগুলো খুলে খুলে চেক টেক করে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম। তারপরে দেখলাম ফ্লাইটটা এসে গেছে, আর আসার পর একটু পরে আসলাম, এসে দেখছি মানে যারা চেপেছিল তারা সবাই নামছে। আর এদিকে দেখো সামনের এদিকে মানে ওই ওইগুলো নিয়ে গেছে না, ওই টলির মতো ওগুলো নিয়ে যে যত বেডিং আছে সব বেডিংগুলো ওর মধ্যে করে নিয়ে এসে সাইডে দিয়ে দেয় যাদের বেডিং পত্র তাদেরকে। আর যারা এমনি নিজেরা নিয়ে নিয়ে উঠেছিল বা কিছু হাতে যেটুকু ছিল সেগুলো নিজেরা নিয়েই নামছে, আর আমাদেরগুলো আবার ভরবে ওই সামনেই, আর আমরা এই দিক দিয়ে উঠবো। আমি তখন ওই বাইরে দাঁড়িয়ে ছিলাম, আর দেখো বোর্ডিং পাশের ওগুলো একটু অর্ধেক করে ছিঁড়ে নিল, আর আমরা মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মামা সামনেই আছে। আমরা চলে এসেছি এয়ারলাইন্সে, আর এরপরে আমরা উঠবো প্লেনের উপরে। অবশেষে ফ্লাইটে উঠে পড়েছি, আর দেখো প্রতিদেব সিট বেল্ট নিজেও বেঁধে নিল, আমাকেও বেঁধে দিল, আমি তো জানি না কেমন করে বাঁধতে হয়। এই দেখো ছেড়ে দিয়েছে, এখনো মানে মাটিতেই আছে, নিচেই আছে, এখনো আকাশে ওড়েনি, তো উড়বে, স্টার্ট হয়েছে, যাচ্ছে এগিয়ে এগিয়ে। সেই আগের ফ্লাইট ওড়াটা দেখিয়েছিলাম না তোমাদের, ঠিক সেইভাবেই উড়বে। আর আমি আর আমার প্রতিদেব একটা সিটে মানে দুটো সিটে পাশাপাশি, আর মাসি আর মামি দুজনে পাশাপাশি বসেছে, আর মামা আরেক মানে মামা একটাই, আরেকজন অন্য একটা অচেনা মানুষ আরেকজন বসেছে। তো ফ্লাইটে তো অনেক সবাই চাপে তাই না, যতগুলো সিট ততগুলো। আর দেখো এখানে জানালাগুলো খুব ছোটো ছোটো, আর জানালাগুলো মানে ওই জানালাটা খোলা যায় না, কিন্তু আরেকটা ওপরের স্পট আছে মানে পর্দার মতন আছে, ওটা খোলা যায়, ওটা খোলাই ছিল, ওর জন্য আমাদের খুলতে হয়নি, তাই তোমাদের দেখাতেও সুবিধা হচ্ছে। দেখো এরপরে উড়ে যাবে আমাদের প্লেন, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের প্লেন গতি বাড়িয়ে দিয়েছে, এখনই উড়ে যাবে, এই দেখো। আর যখনই উড়ে গেছে তখনই দেখবে সমস্ত কিছু ছোট্ট ছোট্ট লাগবে, এই দেখো এই উড়ে গেল, দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে, খুব খুব সুন্দর লাগছে। আর দেখো প্রথমে এই ধোঁয়াটা দেখছো তো, এই ধোঁয়াটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম কি মেঘের মধ্যে ঢুকে গেছি, তারপরে দেখছি তো না তো ধোঁয়া, ঘরবাড়িগুলো তো দেখা যাচ্ছে, আর খুব ছোট্ট ছোট্ট লাগছে এই ঘরবাড়িগুলো। আর দেখো এখন আমরা চলে এসেছি একদম আকাশের মধ্যে, প্রথমবার ফ্লাইটে উঠেছি তো খুব খুব আনন্দ লাগছে, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমার হাসি দেখে। আর বাসে দেখো প্রতিদেব ওদিকে মামি আর মাসির সাথে কথা বলছিলো, আর আমি তো বাইরের প্রকৃতিটা দেখছি আর প্রতিদেবকে বলছি। কোনোদিন ভাবিনি যে এত মানে এত কাছের থেকে আমি আকাশ দেখবো বা আমি আকাশে উড়বো, এত সুন্দর লাগছে না দৃশ্যটা, জাস্ট দেখার মতো আর মানে বলার মতন সবাইকে।
খুব সুন্দর লাগছে মেঘগুলোকে দেখতে। আমরা নিচের থেকে দেখি এক এক সময় দেখবো মেঘেরা এরকমভাবে থাকে, এক মানে একরকমভাবে থাকে, যখন খুব সুন্দর লাগে দেখতে। আর এখন দেখো এত কাছের থেকে দেখছি, মানে তখন কতটা আনন্দ লাগে সবার। আমার সবার কেমন লাগে জানি না, বুঝতে পারছি না, কিন্তু আমার তো খুব খুব আনন্দ লাগছে আর ভালো লাগছে। জানালাটা যদি এইটুকু না হয়ে যদি আরও বড় হতো না, আমি ভালো করে দেখতাম চারিদিকটা। দুটো জানালা আছে তো পাশাপাশি, মাঝখানে একটুখানি বর্ডার, সেটা আবার আমি দেখতে পাবো না। ওই সামনে সিট আছে যে সে দেখতে পাবে। আর দেখো আকাশটা খুব সুন্দর, মানে আকাশটাই বেশি ভালো লাগছে। আর নিচের দিকে তাকালে তো সব কিছু ছোটো ছোটো। আর দেখো সূর্যটা খুব কাছে চলে এসছে আমাদের। এখান থেকে নিচটা দেখতে জাস্ট জাস্ট দারুণ লাগছে। আর দেখো এটা হচ্ছে, আমরা তো কাঠমান্ডুতে নামবো, এখানে আমি জানতাম না প্রথমে, মানে ভয়েসটা পরে দিচ্ছি, তো জানার পরে ভয়েসটা দিচ্ছি। আর মানে জানার জেনেছি তার আগে, মানে প্রথমে এই ওই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছ পাহাড়, আর আমি না প্রথমে ভাবছিলাম পাহাড়ের উপরে গাছপালা আছে, তো আর আমি প্রতিদেবকে দেখছি আর বলছি দেখো নিচে কত গোল গোল পাথর পড়ে আছে। ওগুলো গোল গোল পাথর নয়, ওগুলো হলো গাছপালা। মানে মনে হবে কি এক একটা মাটির ডেলা হয় না বড় বড় বা এক একটা পাথর হয় না বড় বড়, সেরকম সাইজ লাগছে গাছপালাগুলোকে। আর উপর থেকে দেখছি তো কালো কালো দেখাচ্ছে জানালার পর্দার এই পাশ থেকে।